বেশ কিছুদিন থেকে বিক্রি বেড়েছে রাজধানীর কম্পিউটার মার্কেটগুলোতে। তবে এখনো পণ্য সংকটের কথা বলছেন দোকানিরা। এখনো আছে আমাদের শর্টেজ। ইম্পোর্টার হাউসে পরিমাণ ইম্পোর্ট হচ্ছে না। অনেক লেকিং। মনিটর গ্রাফিক্স কার্ডের পর এবার তারা জানালেন কম্পিউটারে প্রিন্টারের দাম বাড়ার কথা। প্রিন্টারের দাম আসলে নাগালের বাইরে চলে গেছে। একটা প্রিন্টার আপনার 3 থেকে 4000 টাকা বাইরে পড়ছে। দোকানভেদে একই পণ্যের দাম কম বেশি হওয়াতে ক্রেতারা জানাচ্ছেন খুব। দাম একটু বেশি কারণ আগে যে এটার দাম ছিল 3900 টাকা এটা এখন 4500 টাকা দিয়ে নিতে হচ্ছে। দাম খুব বেশি। যে প্রত্যেকটা পার্টসের দামই বেশি নিতে হচ্ছে আমাদেরকে। বিক্রেতারা বরাবরের মতোই দাম বেশির জন্য বলছেন পণ্য সরবরাহ না থাকার কথা। এখন একটু ইম্পোর্টটা একটু কম এজন্যই পার্টসের দামটা আগের তুলনায় একটু বেশি। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। আমি যখন বেশি দিয়ে কিনবো তখন অবভিয়াসলি আপনাকে প্রাইস বেশি দিয়ে কিনতে হবে। প্রোডাক্ট অনেক সময় অনেক ক্ষেত্রে কম আসছে তো সেই কারণে কিছু প্রোডাক্টের দামের একটু তারতম্য আসলে দেখা যাচ্ছে আর কি। তবে অনেক ক্রেতাই ফিরছেন হতাশ হয়ে। কাস্টমার কেউ বাজেট আছে কাগো আবার নাই। যাদের আছে তারা লাগে নিচ্ছে আর যাদের নাই তারা ফিরে যাচ্ছে আর কি। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।